হাজি, সকালবেলা কি করছি? এই যে কেমন আছো? ভালো আছো? তোমাদের মারপিট হচ্ছে না? ইনি এখনো চুলকে যাচ্ছে। হ্যালো দাদা, আপনি এখনো চুলকাচ্ছেন? আপনার গায়ে এত চুলকানি কেন? এখন বন্ধুরা সব করছে এখানে, বস্তাটাকে এবার নষ্ট করার পালা চলছে। দেখো, সঙ্গে বাচ্চাদের সঙ্গে আছে আমাদের কচি নাতি, যে কচিভাবে বস্তাকে উল্টে দিয়েছে, আর বাচ্চারা সেইটাকে নিয়ে এখন খেলা হচ্ছে। দেখুন, কচি নাতির কচি খেলা। কচি নাতি কচিভাবে খেলছে, আবার লুচির সাথে। তোমার গা তো তেলে ভিজে গেছে, দেখো বন্ধুরা কাজ করে যাচ্ছেন, বস্তা কি করে ছিঁড়তে হয়। দেখো কচি নাতি শুয়ে পড়েছে, হেরে গেছে, হেরো পাটি কচি নাতি। দেখো বন্ধুরা, দেখো কর্মকাণ্ড, দেখো চর মারছে, ছি ছি, লজ্জা হওয়া উচিত, ছি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন বাচ্চাদের কর্মকাণ্ড। জিমনাস্টিক দেখাচ্ছেন, হাতের জিমনাস্টিক। দেখুন কিভাবে হাতের এক্সারসাইজ করতে হয়, দেখুন। দেখতে থাকুন কিভাবে এক্সারসাইজ করে আমার বাচ্চারা। হাই, তোমরা কি করছো ভাই? আজকে ভিডিও স্টার্ট করার আগে আমার দুটো বাচ্চাকে দেখুন। এটি হলো আমার লুচি, আর এটি হলো আমার প্যারালাইসিস বাচ্চাটা বাঘা, যারা মার কোলের মধ্যে ঘুমাচ্ছে। হয়তো এটাকে আদিক্ষেতা অনেকে বলতে পারেন, সেটা আপনাদের মানে চিন্তা ধারণা, কিন্তু আমার কাছে এরা সন্তানের মতন। এরা এতগুলো বাচ্চা বিড়াল কেউ পোষে? অনেকে কমেন্ট করেন, আমি একদিন ইগনোর করি। এলবিতেও অনেকে বলে বিড়াল কেউ পোষে, মানে আমি এটা শুনে শুনে অভ্যেস হয়ে গেছে আমার। তো আমি বিড়াল পুষি সেটা আমার পার্সোনাল ব্যাপার, সবাই সব বিষয় নাক করালে ভালো লাগে না। যেই বিষয়গুলো নাক করালে ভালো হবে মানুষের, সেই সব বিষয়গুলো নাক করালেই খুব ভালো লাগে। তো বন্ধুরা, আমার ভিডিও যারা দেখেন এবং লাইক করেন, কমেন্ট করেন, তাদের অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ এইভাবে আমার পাশে থাকবেন। চলুন দেখতে থাকুন, শুরু করা যাক আমার বাচ্চারা কি করে। আরশোলা খুঁজছিস এখানে? কোথায় আরশোলা? চোখে দেখতে পাচ্ছি না, এত বড় বড় চোখ হয়েছে। দেখুন কত নকশা করছে, এখানে কোনো জায়গায় আরশোলা নেই, কিন্তু হাঁ করে রসগোল্লার মতন গোল গোল চোখ করে দেখছে, আরশোলা দেখছে। দেখছেন কোথায় আরশোলা বলুন তো? সারাদিন শুধু শিকারি করবে আর রোল খাবে, চুরি করে চামচ নিয়ে যায়, কাঁচি নিয়ে যায়, দুধের প্যাকেট নিয়ে যায়। এই একটা চোর, এটা আমার একটা বাচ্চা চোর। তো চলুন বন্ধুরা, দেখতে থাকুন, সঙ্গে থাকুন আমার বাচ্চারা কি করে। কিভাবে ক্রসবাইট কাটতে হয় দেখে দেখে শিখুন। ক্রসবাইটের জালিটা সবার বাড়িতেই আছে, আমাদের বাড়িতেও ছিল, কিন্তু সেও এখন ডেড হয়ে গেছে। দেখুন ইনি সেটাকে টুকরো টুকরো করে কাটিয়েছে। এই যে তুমি ওটা ছিঁড়েছো কেন? হ্যাঁ, আবার বলতে দেখুন বেশি করে ছিঁড়ছে, কিভাবে ছিঁড়ে দাঁত দিয়ে আবার নাড়াচ্ছে, মাথা নড়ছে। দেখুন যা সেটা ডেনে পড়ে গেলে, দেখুন কি করছে, আমাদের ক্রসবাইট টসবাইট সব ছিঁড়ে ফেলছে, আবার আবার একটা কাঁটি নিয়েছে। খেতে পায় না তো, ক্রসবাইট খায়। বল তুই খেতে পারিস না? একটু শোন, তুই খেতে পারিস না? কেউ আসেনি, ওখানে পুরো ফাঁকা। ও ওই তো আসছে, তোমার মা আসছে, মাকে দেখে বাচ্চা আসছে। গুড্ডুর দিদা এটা চলে গেল, দেখলেন? গুড্ডু দেখে খুব আনন্দিত, ল্যাসটা নাড়েতেছে আর ক্রসবাইটটাকে ছিঁড়িতেছে। কেন ছিঁড়লি তুই? শোন এদিকে, তুই ওটাকে ছিঁড়েছিস কেন? কিনে এনে দেবি? জল খাচ্ছিস, ঢং করে জল খাচ্ছিস? এগুলো হলো ঢং, ঢঙের জল খা। দেখুন এখন মা দিদা গেছে, তো দিদা যতক্ষণ আবার এদিকে আসবে ততক্ষণ ও ঢং করবে, আবার জল খাচ্ছে। ক্রসবাইট ছিঁড়তে হয় জল খাওয়ার পর, সেটাই দেখো। দেখুন মুখে ধরে আছে, ধরে ধরে তার একেবারে ছিন্ন বিচ্ছিন্ন বডি করে দিয়েছে। এই তুই ওরম করলি কেন? বৃষ্টি পড়ছে ঘর আয়। দেখুন আকাশটা একদম মেঘ করেছে,
আর দেখুন ইনি এখানে ভিজছেন, বৃষ্টি পড়ছে, ভিজছে আর এটাকে ছিঁড়ছে, এই কাজ ওনার। বুঝলেন না, উনি ওনার মাকে দেখছেন, সেই দূরে দাঁড়িয়ে আছে ওনার মা, ওনাকে দেখছে, আর উনি এখানে দেখুন কি করছেন। বন্ধুরা, আমাদের ভূত যিনি এখন ঘুমাচ্ছেন, কিন্তু ঘুমাচ্ছেন না, উনি একটু বকুনি খেয়েছেন আমার কাছে, কারণ সারাক্ষণ উৎপাত করছিল, তাই এখন চিৎকার হয়ে শুয়ে পড়েছে। ভাববেন না ওইসব আওয়াজ হচ্ছে, যুদ্ধ করতে হচ্ছে না, আমার বাচ্চারা এখন টিনের ওপর লাফালাফি করছে। চলুন দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখতে পাচ্ছেন কাউকে? কিন্তু একটা আওয়াজ শুনতে পাচ্ছেন, উনি বালতির মধ্যে ঢুকে বসে আছে, বালতি থেকে পড়ে গেছে। দাঁড়ান, তুলি, এই এসো, কোথায় ঢুকলে? দেখুন কার ভিতরে ভিতরে ঢুকছে, আমি বুঝতে পাচ্ছি না, আওয়াজ শুনতে পাচ্ছি। কই রে? দেখতে পাচ্ছেন বন্ধুরা, দুটো চোখ জ্বলছে, ভাববেন না আবার আসলা ধরার জন্য উনি এর ভিতরে ঢুকেছেন। পাগল কত রকমের আছে, এনাকে দেখে নেই।